বিদেয়ী ফেসিবাদী সরকার পুলিশ ও জনগণকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয় দেশের ট্রাফিক ব্যবস্থার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সকালের রাজধানীর যুব উন্নয়ন ও ক্রীড়া পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি অন্যান্য সেক্টরের মতো এই খাতেও সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি বলেন উন্নত বিশ্বের আদলে বাংলাদেশেও উন্নত মানের ট্রাফিক ব্যবস্থা প্রস্তুত করতে হবে ট্রাফিক সমস্যার একটা বড় কারণ হচ্ছে ট্রাফিক পুলিশ না থাকার থেকেও বেশি হচ্ছে আমাদের মধ্যে আমাদের জনগণের মধ্যে আমরা তো দেখতে পাই যে পৃথিবীর উন্নত দেশগুলোতে ট্রাফিক পুলিশের পরিমাণ খুবই কম নেই বললেই চলে কারণ সেখানে মানুষ ওই যে ট্রাফিক লাইট দেখে সেটাকে মেনে চলে